হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই খুব ভালো আছেন, সুই সালামতে আছেন, নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ। আমিও আছি, আমার পরিবার পরিজন নিয়ে মোটামুটি আল্লাহ ভালো রেখেছে, তো আছি, ভালো আছি। তো কাজ করছি, হচ্ছে আজকে একটু ভেজিটেবল করব, তো ভাবলাম ইফতার বা সব কিছুর পরে রমজান মাসে আমরা একটু বেশি দেখা যাচ্ছে ভাজা পোড়া অথবা আমাদের বেশি মাছ মাংস এগুলোই বেশি, বিশেষ করে মাংস টাইপের খাওয়া হয়। তো এগুলোর মাঝখানে যদি একটু সবজি থাকে তাহলে শরীরের জন্য ভালো হয়, বিশেষ করে অনেক বেশি গরম পড়েছে এই গরমে। অবশ্যই সেহরিতে অন্তত একটু যদি চিচিঙ্গা ভাজি বা ঢেঁড়স ভাজি অথবা শাক ভাজি, শাকটা যদি নাও খাওয়া যায় একটু তারপরেও খেলে ভালো, যে কোনো ধরনের সবজিটা খেলে ভালো লাগবে। তো এই জন্য আর কি আমি ভাবলাম, তো এই জন্য আজকে দুই রকমের ভাজি করে নিচ্ছি। তো ঠিক আছে, আমি ভাজিটা করে নিচ্ছি আর চাচ্ছি ভাজিগুলো খুব সুন্দর সবুজ সবুজ কালার করে ভাজিগুলো যেন করতে পারি, তাহলে করলে দেখা যাচ্ছে এরকম সুস্বাদু মজাদার কালারফুল ভাজি দিয়ে কিন্তু ছোটো বড় আমরা সবাই খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারি। তো চিচিঙ্গা ভাজি আমার খুবই পছন্দ, ঢেঁড়স ভাজিটাও আমার খুব পছন্দ, এই ধরনের ভাজিগুলো আমার খুবই ভালো লাগে। আর আমি ভেজিটেবল সবজি, যে কোনো ধরনের সবজি খেতে আমি ভীষণ ভালোবাসি। মাছ মাংসের মধ্যে আমার মাছটা অনেক প্রিয়, মাংস মানে মাছ মাংসের মধ্যে মাছ খুবই প্রিয়, সবজি অনেক পছন্দ করি। তো আমি আমার পরিবার সবাইকে সবজি খাওয়ানোর ট্রাই করি, চেষ্টা করি বাচ্চাদেরকে যেভাবেই হোক, তো যতটুকু পারি ততটুকুই খাওয়াই। তো ঠিক আছে, দেখতে থাকেন, আমি ভিডিওতে আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। আর এখন আর বেশি কথা বলবো না, ভিডিওটাই দেখতে থাকেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে আছেন নিরাপদে থাকেন, ভালোই থাকেন। ঠিক আছে, দেখতে থাকেন। আমি ভাজিটা কিন্তু শুধুমাত্র হলুদ এবং লবণ দিয়েই করছি, অনেক ধরনের মশলা কিন্তু আমি খুব কম ইউজ করি, আমি অল্প মশলায় যে কোনো রান্না করি। তো আমার পরিবার সবাই পছন্দ করে এটাই আমার কাছে অনেক কিছু, অতিরিক্ত মশলা আমি পছন্দ কম করি, তো যতটুকু প্রয়োজন ততটুকুই ইউজ করি। তো শুধুমাত্র হলুদ এবং লবণ এবং এই কটা উপকরণ, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই কিন্তু আমি ভাজিগুলো করি। ভাজিটা মাশাল্লাহ অনেকটাই সেদ্ধ হয়ে আসছে, অনেক সুন্দর হচ্ছে কালারটা।
এইতো আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে, প্রায় একটু রসালো করেছি। তো চিচিঙ্গা ভাজিটা আমি বেড়ে রাখলাম ওই কড়াইতেই। আমি হচ্ছে এখন তেল ঢেলে হচ্ছে ভেন্ডি ভাজি করব। তো ভেন্ডি ভাজিটা আমি ওই শুধুমাত্র হলুদ, লবণ এবং কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে করব। ঠিক আছে, দেখি কেমন হয়, আপনারাও দেখতে থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, অবশ্যই আমার চ্যানেলটাতে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, বিশেষ করে যারা রিয়েল সাবস্ক্রাইবার, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, সরি, দিয়ে দিলাম একটু শুকনো জিরে, তো এই আর কি। আর এখন হচ্ছে আমি কিভাবে ভাজিটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাশাল্লাহ, ভেন্ডিগুলো এখন দিয়ে দিব, মানে ঢেঁড়স। অল্প হলুদ দিতে হয়, হলুদ না দিলেও চলে, তো আমি সামান্য দিয়েছি। এই যে মাশাল্লাহ, ভেন্ডিগুলো অনেক সুন্দর কালার, মাশাল্লাহ, খুব ভালো লাগছে। সবুজ সবুজ, একদম টাটকা কচি ভেন্ডি, ভালো লাগছে। মাশাল্লাহ, খুব সুন্দর কালার আসছে আলহামদুলিল্লাহ, জানি না কেমন হবে। তো অনেকদিন পরে ভেন্ডি ভাজি করছি, আজকে খুব ভালোভাবে খাওয়া দাওয়া হবে। তো মাছ মাংসের সাথে ভেন্ডি ভাজি, মাংসের সাথে এ ধরনের সবজি ভাজিগুলো খুবই দরকার। আর খুব গরম পড়েছে, খুব সাবধান, যেহেতু রোজা রাখছি আমরা, সবাই খুব সাবধান, বেশি করে পানি ইফতার পরে খুব বেশি করে শরবত, জুস, ফল, ফ্রুটস এগুলো খেতে হবে। আর ইফতারে হচ্ছে একটু ভাজা পোড়া কম খেতে হবে, আর সেহরিতে এ ধরনের সবজি, মাছ মাংস সাথে সবজি রাখতে হবে। তো ঢেকে দিলাম, হতে থাক।
এই তো আলহামদুলিল্লাহ আমার ভাজিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি আর কথা বলবো না, আপনারা দেখতে থাকেন কেমন হয়েছে, ভিডিওটা আর বেশি লম্বা করবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও যেন আমার পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো অবশ্যই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।